কয়েক লাখ সাধারণ মানুষের চিকিৎসার প্রধান ভরসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু সেই হাসপাতালের চিকিৎসার মান নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন। রোগী ভর্তি থেকে শুরু করে ওষুধ কেনা, নানা পরীক্ষা নিরীক্ষা করাতে পড়তে হচ্ছে দালালদের ফাঁদে। এমন পরিস্থিতিতে বুধবার হাসপাতালটিতে অভিযান চালায় র‍্যাবের একটি বিশেষ দল। কয়েক ঘন্টার অভিযানে গ্রেফতার করা হয় 39 দালালকে। এসব দালালরা মূলত তিনটি সিন্ডিকেটে বিভক্ত হয়ে হাসপাতালে আসা রোগী ও স্বজনদের কমিশনের বিনিময়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে যেতে প্রলুব্ধ করত বলে জানায় র‍্যাব। 14 জনকে 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং বাকি 25 জনকে এক মাসের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো 15 দিনের দণ্ড। দালালের খপ্পরে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি রোগী ও স্বজনদের। একটা টেস্ট দিলে দালালরা নিয়ে যায়, আবার মেডিকেলে টেস্ট পরীক্ষা করতে দিলে টেস্ট মেডিকেলে করে না, কয় বাইরে করান। অনেক দালালরা অনেক ধরনের মানে বলে সরকারি ক্লিনিকে নিয়ে যাও, বেসরকারি ক্লিনিকে নিয়ে যাও, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাও। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। একটা ল্যাবে নিয়ে গেছে ওইখান দিয়ে একটা বিল্ডিং এর ভিতর দিয়ে ওইখানে গেছি, আর ওরা যখন আমার থেকে 3380 টাকা চাইছে তখন আমি ভাবছি এটা হয়তো দালাল চক্র হবে। তখন আমি ইপিকে গেছি, ইপিকে যাইয়ে দেখতেছি যে এটা 2480 টাকা দিয়ে আমি করাইছি। 2200 শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে 3000 রোগী ভর্তি থাকে। এর বাইরে বহির্বিভাগ ও জরুরি বিভাগে সেবা নেয় আরও 3500 রোগীর মতো। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।